আমি তোমাকে ইচ্ছা করে ধাক্কা মেরেছি নাকি? আমি তো ওষুধ খেয়ে পড়ি যাসিনু। তোমাকে অভিনয় করতে হবে না, আমি জানি। ভালো মেয়ে দেখলে তোমার মতন ছেলে এরকমই করে, যত সব শয়তান। আমি ইচ্ছে করি কিছুই করব না, তাও মেয়েটা আমাকে শয়তান বলল। আসলে শয়তান যে কি জিনিস তাও আমি দেখব। বোন বোন, তোর স্বামী বাগানে কি করছে দেখিস তো, তাড়াতাড়ি আয়। আমি কাল রাতে থেকে খুঁজে খুঁজে পাচ্ছিনি, আর ও বাগানে কি করছে তো দেখে দিলি। ওগো, তুমি এখানে গর্তে ভেতর বসে কি করছো? কাল থেকে তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিনি, চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না, শয়তান যে কি জিনিস তাও আমি দেখি, কার বাড়ি যাব। ওগো, তোমাকে ভূতে ধরেছে নাকি, তা আবল তাবল বলছো, শয়তান কোনোদিন দেখা যায় নাকি? এই বোন, তাড়াতাড়ি একটু ধর তো, ওকে আজল কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কি ব্যাপার, এর কি হয়েছে? কাল থেকে আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে আবার বাগানে খুঁজে পানো তো উল্টো পাল্টা বলছে। আপনি একটু চেক করে দেখেন তো আমার স্বামীকে ভূতে ধরেছে কি না। ঠিক আছে, দেখছি। ওম রিম দিল সাহা, ওম রিম দিল সাহা। এই ছাড়ো তো আমার হাত, লোকটা ভেঙে দিবা নাকি? না, এর কাছে কোনো ভূত পেতনি নাই। এই, তুই তো খুব ভালো ছেলে, তাহলে এরকম করছিস কেনে? শয়তান কি জিনিস আমি সেটা দেখতে চাই। দেখ বাবা, শয়তান দেখবো বলেই তো আর দেখা যায় না। শয়তান দেখতে হলে আগে নিজেকে শয়তান হতে হয়, তবেই শয়তান দেখতে পাবি। তুমি ঠিক বলছো তো, শয়তানি করলে শয়তান দেখা যাবে তো? হ্যাঁ, দেখা যাবে। ঠিক আছে। আরে সর্বনাশ, তোমার গায়ে কি করলি রে? এই তো তোমার কাছ থেকে শুরু করনু, এইবার শয়তান দেখি কা ছাড়বো। হ্যাস, এই কেউ করে, আমি যুক্তি দিনু, আর আমাকে দিয়ে শুরু করলি। ওগো, তুমি পাগল হয়ে গেছো নাকি? কবিরাজের গায়ে ছাই দি, এক কি করলি গো? এই, তোর খুব ময়লা লাগছে না, যা ওকে ছেড়ে দি গো। এই শালা বুড়ু, কি করছিস রে? এই, তুই আমাকে বিনি দোষে গালাগালি দিছিস কেনে? তুমি চাচু সম্পর্কে হও তো, তার লেগে একটি আর কি মারছি। বলা কি করবা, দাঁত নাই তো, শক্ত জিনিস খেতে পারিনি, তাই কলা পাকা খাচ্ছি। ঠিক আছে, খাও। এই বেটুল, ডিম কি হবে রে? আমি বেটুল হবো কেন, আমি মাসুদ। আব্বা শ্বশুর এসেছে, তাড়াতাড়ি ডিম শুধাচ্ছি। এই, এ ডিম ভালো নাকি? সব ঘুলা ডিম, ঘুলা নাকি? হ্যাঁ, দেখবি, এ দে দেখ। সব ডিম ভেঙ দিলি, দাঁড়াও আব্বা। সারা জীবন তো শুধু তোমার স্বামীকেই পানি খাওয়াই গেলে, আমাকে পানি খাওয়াবে কবে? চলো আমার বাড়িতে। আপনি কি বলছেন? ছাড়েন আমার হাত, আপনি আমার ভাসুর হন। সবাই যদি তোর ভাসুর হয় তাহলে তোর দেওর হবে কি? দেখেন ভাই, আমার হাত ছাড়েন, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করেও কোনো কাজ হবে না সুন্দরী, চলো আমার বাড়িতে। ছাড়, আমাকে ছাড় শয়তান। ওগো, মারিসনি এই শালার আবল তাবল করি বেড়ানো, বার করছি লিসা মডেলের কাছে। এই, তোমাদের বক্তব্য বলো। মরল সাহেব,
এই শালা আমার মুখে কলা ভদ্দি মেরি ফেলার প্ল্যান করেছিল আর আমি বিচার চাই শুধু তাই না মোড়ল সাহেব এই গ্রামে সবারই ক্ষতি করে বেড়ায় কার উপর হাত ধরে টানে কার মোবাইল ভেঙে দেয় কার ডিম ভেঙে দেয় মোড়ল সাহেব আমারও ক্ষতি করেছে কালকে আমার বউ ভাত আইছিল এক মুঠ বালি সিটিতে পালি গেছে এই তোকে সবিরা কি বলছে রে তুই খুব ভালো ছেলি তুই এইভাবে শয়তানি করে বেড়াছিস কেন মোড়ল সাহেব আমি শয়তান দেখতে চাই তার লেগে আমি শয়তানি করে বেড়াই এই তুই পাগলা নাকি এই যুক্তি তোকে কে দিছে তাই বল যে দিছে তা কেউ মারবো তো কেউ মারবো তাড়াতাড়ি নাম বল নাম আমি বলবো না শয়তান দেখার লেগে আমি অনেক মায়ের অপমান সহ্য করেছি যা করি হোক শয়তান আমি দেখবই ঠিক আছে তুই নিজের ক্ষতি করে দেখ গা গ্রামের একটা লোকের যদি ক্ষতি হয় তাহলে তোর পিঠের চামড়া থাকবে না কথাটা যেন মনে থাকে ঠিক আছে যা এবারকার মতন তোকে ছেড়ে দিনু ঠিক আছে মডেল সাহেব কি ব্যাপার কাতর হয়ে আসছো গ্রামের লোক সব মেরেছে নাকি হ্যাঁ রে খুব মেরেছে মেরেছে ঠিক করেছে তুমি শয়তান দেখার লেগে লোকের ক্ষতি করে বেড়াবা আর তোমাকে মারবে না তোমার লেগে আমার মান সম্মান কিচ্ছু থাকলো না আমি আর এই বাড়িতেই থাকবো না দরকার হয় তোমার লেগে বিষ খেয়ে মরবো না গো তোমাকে আর বিষ খেয়ে মরতে হবে না আমি আজকের পর থেকে আর কারুর ক্ষতি করবো না তুমি সত্যি বলছো তো আর কারো ক্ষতি করবে না তো না রে আর কারুর ক্ষতি করবো না তুই একটা দড়ি লিয়াই ওগো তুমি দড়ি কি করবা আমি খোলা থাকলে লোকের ক্ষতি করে বেড়াবো তা কেন তুই আমাকে বেঁধি থো ঠিক আছে দরকার হয় আমি তাই করব অন্তত তুমি গ্রামের লোকের হাতের মার খা দেখি তো বাঁচবা এই কিভাবে বাঁচবো গো এইভাবে বাজলে তো আপনি খুলে যাবে আচ্ছা আবার কিভাবে ভালো করে বাজবো কিভাবে বাজতে হয় আমি দেখাছি তোমার হাত দুটো দেখি এ দেখো এইভাবে বাজতে হয় জীবনে খুলবে না ওগো তুমি আমাকে সত্যি সত্যি বাজছো যে হ্যাঁ মরালে বলিছে নিজের ক্ষতি করতে তাহলে আমি শয়তানকে দেখতে পাবো তার লেগে তোকে বাঁধনু নিজের ক্ষতি করলে তুই যেন বাধা না দিতে পারিস ওগো তুমি আর কি বলছো গো তোমাকে ব্যাঘাত করে বলছি তুমি আমাদের সংসারে কোনো ক্ষতি করো না না তোর কোনো কথা আমি শুনবো না আমাকে শয়তান দেখতেই হবে তুই শয়তান দেখতে চাস না এই দুনিয়ায় শয়তান বলে কিছুই নেই শয়তান তুই নিজেই তুই যেগুলো করছিস সবই ভুল তুই ভালো তোর জগৎ ভালো তুই খারাপ তোর জগৎ খারাপ তাই বলছি কারুর ক্ষতি না করে মানুষকে ভালোবাসতে সে তুমি আমাকে ক্ষমা করো আজ আমি বুঝতে পেরেছি আসল শয়তান আমি নিজে আজ থেকে আমি ভালো মতো চলবো কারুর ক্ষতি করবো না